হ্যাপি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সবাই রে। নমস্কার, আজকে 21 জুন, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে এই দিনেই পালন করা হয়। ইয়োগা করতে সময় সবসময় হালকা লুজ চুড়িদার বা ট্র্যাক স্যুট এরকম কাপড় পরতে লাগে, বেশি টাইট কাপড় পরিয়া ইয়োগা করাটা ঠিক না। সবার প্রথমে পদ্মাসন করব। প্রথমে একটা পা পেটের সামনে নিয়ে রাখতে লাগবো, তারপরে আরেকটা পাও সেই সমানভাবে আর পেটের সামনে নেওয়ার চেষ্টা করতে লাগবো, তারপরে হাতরে জ্ঞান মুদ্রা মানে দুইটা আঙ্গুল এখানের মধ্যে দিয়া এরকম বইয়া চোখ বন্ধ করিয়া ওম উচ্চারণ করতে লাগবো। যেহেতু এবার 7 নম্বর ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, এর লাগিয়ে আজকে আমরা 7টা ইয়োগা করব। আমি ওম উচ্চারণটা 5 বার করলাম, যার যতবার ইচ্ছা সে ততবার করতে পারে। এতে এই যে ওম আকার করা আর পদ্মাসন করা এটার অনেক ভালো গুণ আছে। আমরার শরীরে বেদনা হয় না, আর্থারাইটিসের প্রবলেম যায়, ব্যাকবোন স্ট্রেইট হয়, পড়াশোনায় মন আয়, আরও অনেক কিছু ভালো হয় এই আসনটা করলে। শেষ হয়ে গেল আমরার পদ্মাসন করা, এখন আমরা করব 2 নম্বর বন্ধ কোণা আসন বা প্রজাপতি আসন। প্রজাপতি আসন করার লেগিয়া প্রথমে দুইটা ভাইজ করতে লাগবো আর যতটুকু সম্ভব পিছন দিকে ঠেলা দিতে লাগবো, তারপরে হাত দুইটারে জোড়া করিয়া ওই পাও দুইটার সামনের দিকে ধরতে লাগবো, ধরিয়া আরও ঠেলা দিয়া তারপরে পাও দুইটারে যেরকম প্রজাপতি পাখা লড়ায় ওই রকম নাড়াইতে লাগবো। এই আসন করার অনেক গুণ আছে, এটায় আর্থারাইটিস কমায়, মনের মধ্যে আনন্দ আনে, ফুর্তি আনে। এটা যদি প্রথম প্রথম পাও লড়াইতে অসুবিধা হয়, এমনি ধরিয়া বোয়ার প্র্যাকটিস প্রথমে করলেও হইব। শেষ হয়ে গেল এই আসন, এরপরে করবো বজ্রাসন। বজ্রাসন করার লেগিয়া পায়ের পাতা ফালাইয়া হাঁটুর উপরে আমরা বইতে লাগবো, তারপরে দুইটা হাত হাঁটুর উপরে রাখিয়া আমরার মেরুদণ্ড সোজা করিয়া বইতে লাগবো। শ্বাসটারে জোরে জোরে নেওয়া এবং ছাড়া প্রক্রিয়া করতে লাগবে। এই আসনের অনেক অনেক গুণ আছে, এর মধ্যে একটা বিশেষ গুণ হইল আমরা খাওয়ার পরে যদি 5 মিনিট এই আসন করি তাহলে আমরা খাওয়াটা খুব সুন্দর হজম হয়, সুন্দর হজমও হয় আর আমরা ঘুমও ভালো হয় যদি রাত্রে আমরা করি। আসনা করার লেগে আমরা কানের সামনে হাত দুইটা রাখতে লাগবো, তারপরে আস্তে আস্তে ওই হাতের উপরে ভর দিয়া আমরা উপরে দিকে উঠতে লাগবো, যেরকম কোবরা সাপে ছোবল দেওয়ার লেগিয়া উঠে। এর লেগে এইটারে কোয়া হয় কোবরা পোজ আসন বা ভুজঙ্গা আসন। এটা করতে সময় আমরা পেটের মধ্যে টান দেয়, এর লেগিয়া এই আসনটা মানুষের পেটের স্বাস্থ্য কমানির লেগিয়া বা হাতের স্বাস্থ্য কমানির লেগিয়াও করে। এটার অনেক গুণ আছে, এর মধ্যে এই দুইটা গুণ শ্রেষ্ঠ। শেষ হয়ে গেল ভুজঙ্গাসনা, এরপরে আমরা করবো তারাসনা। তারাসন করার লেগিয়া পা দুইটা একদম সামনে না রাখিয়া একটু দূরে ফাঁক করিয়া রাখিয়া দাঁড়াইতে লাগবো, তারপরে হাত দুইটা জোড়া করিয়া মুড়া উঠাইয়া ওই পজিশনে 10 থেকে 20 সেকেন্ড সময়ে দাঁড়াইতে লাগবো। এই আসনের অনেক গুণ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ হইল এই আসন করলে মানুষ খুব তাড়াতাড়ি লম্বা হয়। আমরা হাত জোড়া করিয়া তারা আসন করছিলাম, এখন আমরা হাত খুলিয়া করব, সমানভাবে মুড়া উঠাইয়া এখন উপর দিকে ছোঁয়ার চেষ্টা করব। এই আসনটা করলেও অনেক গুণ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ওই লম্বা হওয়া লেগে এই আসনটা খুব ভালো। শেষ হয়ে গেল দুই রকমের তারা আসন, এখন আমরা করব বৃক্ষাসন। বৃক্ষাসন করার লাগিয়া আমরা প্রথমে দাঁড়াইয়া এক পায়ের উপরে আরেকটা পাও এরকম করিয়া রাখতে লাগবো, যতটুকু উপরে পাটা নেওয়া যায় অতটুকু নেওয়ার চেষ্টা করতে লাগবো, তারপরে হাত উপর দিকে নিয়ে হাত জোড় করিয়া এই পজিশনে 15 থেকে 20 সেকেন্ড যার যতটুকু সময় সম্ভব অতটুকু সময় তারা দাঁড়াইত।
এই আসন করার অনেক গুণ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ হইলো এটা মাথা এবং শরীরের মিল ঘটায়, মানে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন আনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, যোগা করুন আর সুস্থ থাকুন।